প্রযুক্তিবিদ সাহেব খালিজদারকে প্রধান সমন্বয়ক সমাজকর্মী কামুল ইসলামকে উপপ্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন অল রশিদ তানভীরকে সমন্বয় করে এগারো সদস্যের যুক্ত সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির হারিসের একটি মিলনায়তনে এই কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু কমিটির অন্যান্য সদস্যরা হলেন এম ইউ সাগর চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন নাসিম মোহাম্মদ তসিমউদ্দিন নওশাদ এইচ খান কাজী সাকিন আনিকা জনব সুলতানা আলী ডোনার ও আমিনুর রহমান ভুইয়া সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্টশিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সোমবার নিউ ইয়র্ক সিটির জনদের সাথে মতবিনীত হন সবার শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন আশিক মোহাম্মদের সঞ্চর অনুষ্ঠিত সভায় বিশ্ব লেখক মিনা ফরা সাংবাদিক লেখক সাইদ তারেক সাংবাদিক মঞ্জুর আলম চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদিন সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাকসুদুল হক চৌধুরী আলমগীর হোসাইন মনির হুসাইন মোহাম্মদ কিরণ শিক্ষার্থী সংগঠক আনিকা সাকিন ও তসলিম উদ্দিন টাইম যদি সুযোগ পায় সুযোগ পাবে কিনা যাবে না কিন্তু একবার প্রফেসর ইউনুস একবার ওয়ান ইলেভেন একবার পিচাপতি সায়ন এটা মানে ইসের পার্টির দালালি করতেছে তারা আমি সেখান তার শেখানো নাই তারপরে যাই হোক মোটামুটি আর আমি ওই ওই সময় একটা দল করেছিলাম বাংলাদেশে আমাদের এই কনসেপ্টটা ছাত্রদের কাছে এতই পপুলার হয়েছে তারা একটা বড় ছাত্র আন্দোলন এবারে যে আন্দোলনটা হয়েছে এটা পুরোটাই একটা অধিকারের আন্দোলন